অনাময়ী হাই স্কুলের টিচার ইনি ইনি আমাকে এই মুহূর্তে ক্ষমা চাইছেন তো আমার কি করা উচিত ছাত্রীকে নিয়ে প্রমোদ ভ্রমণে দীঘা যাওয়ার কুপ্রস্তাব শিক্ষকের দাসপুর এক ব্লকের এক হাই স্কুলের শিক্ষক হোয়াটসঅ্যাপে এই প্রস্তাব দিয়ে মহা ফ্যাসাদে পড়লেন কারণ দীঘা যাওয়ার এই প্রস্তাবের স্ক্রিনশট এখন মোবাইলে মোবাইলে ভাইরাল শিক্ষক ওই ছাত্রীকে লিখেছিলেন তোমার সাথে দীঘা যেতে চাই সব খরচ আমার হ্যাঁ কি না উত্তর দাও ওই মেসেজ পেয়েই ছাত্রী চোটে লাল ছাত্রী মামলা করার হুমকি দিতে তার বাড়িতে গিয়ে ক্ষমাও চাইতেও যেতে হলো ওই শিক্ষককে সেখানে গিয়ে তিনি ক্ষমাও চাইলেন তবে ছাত্রীটির বাড়ি ডেবরা এলাকায় তিনি পাঁশকুড়া কলেজ বাংলায় এমএ করছেন হ্যাঁ মেসেজটা কিসের কারণে মেসেজটা কিসের কারণে অজান্তে আমি ভুল অজান্তে অজান্তে আপনার দীঘা যেতে ইচ্ছে করছিল আমার সাথে আমার ভুল হয়েছে অজান্তে আপনার মাস্কটা খুলুন মুখের মাস্কটা খুলুন আপনাকে সবাই চিনুক এখানে একসময়ের মেধাবী ছাত্র বর্তমানের ওই শিক্ষকটি ক্ষমা চাওয়ার সময়ও মেধার পরিচয় দিয়েছেন করজোড়ে ক্ষমা চাইলেও স্কুলের নাম ডোবাননি তিনি নিজের স্কুলের নাম না বলে সুকৌশলে নিজেকে দাসপুর দুই ব্লকের নামী স্কুল গৌরা সোনাময়ী হাই স্কুলের শিক্ষক বলে পরিচয় দিয়েছেন ভেবেছিলেন ওখানেই চ্যাপ্টার ক্লোজড হয়ে যাবে বাস্তবে তা কিন্তু হয়নি ছাত্রীটি ওই কীর্তিমান শিক্ষকের ক্ষমা চাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন ঘটনাচক্রে গৌরা সোনাময়ী হাই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত কামিল্লার চোখে পড়ে সেই ভিডিওতে ভিডিও দেখে তার চক্ষু ছানা বড়া দেবব্রতবাবু বলেন ওই শিক্ষক আমাদের স্কুলের নন উনি দাসপুর এক ব্লকের পার্বতীপুর হাই স্কুলের শিক্ষক ওই কুকাজে কেন উনি নিজেকে আমাদের স্কুলের শিক্ষক হিসেবে পরিচয় দিলেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব ছাত্রীকে নিয়ে প্রমোদ ভ্রমণের পরিকল্পনায় আপাতত ব্যর্থ পার্বতীপুরের হাই স্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য আগামীকাল 6ই অক্টোবর এ নিয়ে সোনাময়ী স্কুলে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হয়েছে টিম স্থানীয় সংবাদের রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ এবার আপনি বলুন মুখের মাস্কটা খুলে বলুন না ভিডিও রেকর্ডিং করছি না আপনি বলুন আপনি আমাকে এভাবে কিভাবে বলতে পারলেন আপনি আপনি জানেন আমি আপনার মেয়ের বয়সী তাই তো না কিসের কারণে এই এই মানে এটা ভুল না এটা আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন সেটা বলুন আমায়